এক মুসল্লি শুধু ওযু করে মাগার নামাজ পড়ে না ওযু কিন্তু ঠিকই করে প্রত্যেক আজান দিলে নামাজের আগে গিয়ে ওযু করে আবার তার কাজে নামাজ পড়ে না এখন ওনাকে প্রশ্ন করা হলো ভাই কি ইয়েদি তুই গিয়া ওযু করর মাগার নামাজ কেন অফরর কি ইয়েদি ওযু করো মাগার নামাজ কেন পড়ছ না তখন উনি বলতেছে হুজুর গত বছর এক মৌলী সাহেব আইয়ে রে ওয়াজ করি গিয়ে গত বছর একজন আলেম এসে ওয়াজ করেছিলেন ওযু করলে গুনাহ মাফ হয় ওযুতে হাত ধুইলে হাতের গুনাহ মাফ কুলি করলে মুখ ধুইলে মুখের গুনাহ মাফ চোখের গুনাহ মাফ পা ধুইলে পায়ের গুনাহ মাফ ওযু শেষ করলে পুরো শরীরের গুনাহ যদি ধুয়ে মুছে সাফ হয়ে যায় তাহলে হুজুর আর নামাজের কি দরকার ওযু করলেই তো গুনাহ মাফ তাহলে নামাজের কি দরকার আপনারা বুঝতে পারেন এরকম আসলে ওযু করলে গুনাহ maaf হবে ঠিক আছে কিন্তু নামাজ না পড়লে যেই পরিমাণ ফরজ নামাজ না পড়লে যেই পরিমাণ গুনাহ হয় এই পরিমাণ গুনাহ থেকে maaf পাওয়ার জন্য ওযু একবার দুইবার নয় হাজার বার করলেও এক ওয়াক্ত নামাজ ছাড়ার গুনাহ maaf হবে না এটা হচ্ছে নফল ইবাদত মনে করেন তেলের সঙ্গে সাবান ফ্রি এখন আপনি দোকানদারকে গিয়ে বলেন ভাই রে আগে সাবান ফ্রি যেটা ফ্রিটা আগে দেন তেল আমি পরে নিব ফ্রি দিবে না বাস দিবে ফ্রি তো দিবে না বরং বাস দিবে মিয়া ফাইজতামের জায়গা পাও না আগে তেল কিনো তারপরে হচ্ছে তোমার ওই ফ্রিটা পাবে আগে তেল কিনো পরে ফ্রি পাবে আগে নামাজ ঠিক রাখতে হবে একজন মুসলিমের ফরজ ঠিক রাখলে নফল ইবাদত পাওয়া যাবে নামাজ তার ঠিক নাই তার কোনো ইবাদত দিয়ে সে জান্নাত পাবে না ঠিক কি না আগে নামাজ ঠিক রাখতে হবে النبي صلى الله عليه وسلم বলেছেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার যেই আমলের হিসাব হবে সেই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব আগে নামাজের হিসাব দিতে হবে প্রিয় ভাই আমার নামাজ ঠিক রেখে এরপরে নফল ইবাদতগুলোর কথা বলছি ওযু করবেন আলহামদুলিল্লাহ আপনি জান্নাতের মেহমান হতে পারবেন গ্যারান্টি আছে নাম্বার 2 ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়বেন নাম্বার 3 ওযু করার পরে 2 রাকাত নফল সালাত আদায় করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়ে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন বেলাল ইন্নি সামিতু দাফা আলাইকা ফিল জান্নাহ ও বেলাল আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল বলো তো দেখি এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই তুমি জান্নাতের মেহমান হয়ে গিয়েছো আল্লাহু আকবার তুমি দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বেলাল বলো তো দেখি এমন কোন আমল করো যেই আমলের কারণে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন অযু করি অযু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ পড়ি এই 2 রাকাত নফল নামাজ অযুর পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন এর বদলতে দুনিয়ায় থাকতেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন তাহলে ওযুর পরে 2 রাকাত নফল নামাজ পড়ো রাজি আছে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে কোনো বান্দা তার আমল দেখিয়ে জান্নাত পাবে না ইল্লা বিরহমাতিহি শুধুমাত্র জান্নাত পাবে আল্লাহর দয়ার কারণে আল্লাহর নবী বলছেন ওয়ালা আনা আমি নিজেও আমার আমল দেখিয়ে জান্নাত পাবো না বরং জান্নাত পাবো শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে সুবহানাল্লাহ আল্লাহর মহব্বত যদি আপনার উপরে থাকে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বাড়িয়ে দিবেন সহজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে নিও সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সহজ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত দোয়া কেন করছেন আল্লাহ নবী বলছেন শোনো আয়েশা আল্লাহ যদি কারো হিসাব কঠিন করে দেয় ওই ব্যক্তি জান্নাত পাবে না আল্লাহ দয়া করে যার হিসাবটা সহজ করে নেবেন কেবলমাত্র সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে আল্লাহ যদি হিসাব সহজ করে নেয় সেই আল্লাহর দয়া পাবেন আপনার প্রতি দয়ার দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজে থাকবেন ততক্ষণ আপনার আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবে সুবহানাল্লাহ এর চেয়ে বড় কথা কি হতে পারে এর চেয়ে বিশাল কথা কি হতে পারে আপনার রব আপনার দিকে তাকিয়ে থাকবে যুবক তুমি যে খেলোয়াড়ের জন্য সারা জীবন শেষ করছো যে নেইমার আর মেসির জন্য
যে রোনালদোর জন্য বন্ধুর সাথে ঝগড়া দ্বন্দ্ব মারামারি করেছো, টাকার উপরে টাকা উড়িয়েছো, নিজের চুলগুলো সেই স্টাইলে কেটেছো, নিজের জামাটা সেই খেলোয়াড়দের স্টাইলে পরছো, আমি তোমাকে বলছি সেই খেলোয়াড় তোমাকে চিনে, সেই খেলোয়াড় তোমার খোঁজও রাখে না, সেই খেলোয়াড় তোমাকে চিনেও না। আর যেই আল্লাহ তোমার খোঁজ নেয়, প্রতি রাতে তোমাকে ডাকে, বান্দা ওই হারামের পথ থেকে ফিরে আসো, সেই আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কি না? তোমার মতো নাফরমান কে হতে পারে? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাকানুত, মানুষ বড় নাফরমান, মানুষ বড় নাফরমান, মানুষ বড় নাফরমান। আপনি জানেন আপনি কত বড় নাফরমান, আপনি কত বড় নাফরমান? প্রতিটা মুহূর্তে যে আল্লাহর দয়া নিয়ে বেঁচে আছেন, সেই আল্লাহর প্রতি আপনার কোনো ভালোবাসা নেই, সেই আল্লাহর প্রতি আপনার কোনো ভালোবাসা নেই। একটা মিনিট যদি সেই আল্লাহ তার দয়া বন্ধ করে দেয়, আল্লাহ কসম এক মিনিটে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কি? কবি বলেন উনজুর লিতিলকা শাজারাতি কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা। বান্দা ওই একটা গাছের দিকে তাকাও, সে গাছের দিকে তাকাও, চিন্তা করো কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা। একটা বীজ থেকে একটা বিশাল গাছ হয়ে গেল। আল্লাহু আকবার! তুমি তো জমিনের ভিতরে গিয়ে শুধু বীজটা রেখে এসেছো। আনতুম তাজরাউনাহু আম নাহনুল মুজরিউন, আনতুম তাজরাউনাহু, তোমরা কি ওই ফসল উৎপন্ন করো নাকি আল্লাহ উৎপন্ন করে? মাটিতে গিয়ে বীজটাকে রেখে এসেছেন, কিন্তু বীজটা ফাটিয়ে ওখান থেকে গাছ বের করেছেন যিনি, তিনি কে? আর ও জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছেন। আপনি শুধু রেখে এসেছেন, কিন্তু সেই বীজ ফাটিয়ে সেখান থেকে গাছ বের করেছেন। এরপরে বলছেন কাইফা সারাত শাজারা, একটা বীজ থেকে একটা গাছ কিভাবে হলো? ফাবহাস ওয়াকুল মানযাল্লাজি ইউখরিজু মিনহা সামারা, এবার চিন্তা করো, গবেষণা করো, আর বলো তো দেখি কে সেই সত্তা মৌসুমে মৌসুমে আম গাছ থেকে তোমার জন্য আম বের করে, কাঁঠাল গাছ থেকে তোমার জন্য কাঁঠাল বের করে, জমিন থেকে ফসল উৎপন্ন করে, বাতাস দিয়ে অক্সিজেন দেয়, আবার পানির ব্যবস্থা করে দেয়। প্রতি মুহূর্তে যে আল্লাহ তোমার প্রতি এত দয়া করছে, সেই আল্লাহকে তুমি ভুলে আছো, ঠিক কিনা? মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, আল্লাহু আকবার, নামাজে যাবে, সেই কথাটা তোমার কলিজার ভিতরে আসে না।